আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে বাটন ফিডারের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো যে বাটন ফিডারের এক্স গাইড এবং বাটন থিকনেসে যদি বাটন আটকে যায়, তো এই বাটনটা আপনার প্রোগ্রাম থেকে কোথায় কিভাবে প্রোগ্রাম থেকে এরা বাটনটা বের করবেন, তো সেই ভিডিওটি নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, ফিরছি ছোট্ট একটা ইন্ট্রো করে আমাদের সঙ্গে। ওয়েলকাম টু ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, বাটন ফিডারের তো ভিডিও আপনাদেরকে এর আগেও দেখাচ্ছি, তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওগুলো বানাতে অনেক মেহনত করতে হয়, তো যদি দয়া করে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করতেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, দেখেন আমরা বাটন মেনুয়ালি চেষ্টা করতেছি কিন্তু বাটন আসতেছে না। তো মূলত আমাদের এই বাটন যে যেদিক দিয়ে যায়, অর্থাৎ আপনার বাটন থিকনেস গাইড এবং এক্স গাইড, এই দুটা গাইডের মাঝখানে দেখেন একটা বাটন, দুটো বাটন আটকে হয়তো রয়েছে, তো এই কারণেই বাটন যাচ্ছে না। তো আমরা আমরা হাতে দেখেন বাটন ঢোকানোর চেষ্টা করব, তারপরও বাটন যাবে না। এই সমস্যাটা মূলত হয় যখন আপনি মেশিনে অফ করে কোথাও যান, তো নতুন করে যখন সুইচটা অন করবেন তখন দেখবেন যে আপনাদের এক্স গাইডগুলো পুনরায় ফাঁক হয়ে আবার হোম পজিশনে চলে আসে। তো ভিউয়ার্স, ওই সময় বাটন অনেক সময় আটকে যায়। তো আমরা ওই বাটনটা কীভাবে বের করব প্রোগ্রাম থেকে সেই ভিডিওটি আপনাদের দেখাবো। তো এখন ভিউয়ার্স, মেশিনের যে 4 নম্বর কিপারটা আছে, তো স্পিন রাবার, তো আমরা স্প্রেস করলাম, প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের এখানে বাটনটা দেখা যাচ্ছে কীভাবে আটকে রয়েছে। তো আমরা দেখেন এখানে দুটো বাটন আটকে রয়েছে, তো এই কারণে বাটনটা ভিতরে যাচ্ছে না, স্পিন রাবার রিসিভ করতে পারতেছে না। তো আমরা এই 4 নম্বর কিপার, অর্থাৎ স্পিন রাবার দ্বারা এটা আমরা মুভ করে, হ্যাঁ, তো আমরা দেখালাম। তো ভিউয়ার্স, এখন চলুন আমরা দেখি যে কীভাবে এই বাটনটা বের করব। তো ভিউয়ার্স, এখন এই বাটনগুলো বের করবো কীভাবে, আমাদের যে 2 নম্বর বাটনটা আছে, বাটন চেঞ্জ, তো এরা আমরা এখন প্রেস করব। প্রেস করার সাথে সাথেই দেখেন আমাদের এক্স গাইডটা ফাঁক হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমরা বাটনগুলো বের করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, মনে রাখবেন শুধু বাটন বার করলে হবে না, দেখা যায় যে অনেক সময় আমাদের যে থিকনেস গাইডটা আছে গাইডটা বাঁকা হয়ে যায়। তো সেক্ষেত্রে যখন আপনার স্পিন রাবার বাটনটা নিবে, রিসিভ করবে, তখন যদি আপনার বাটন থিকনেস গাইডের উপরে যদি স্পিন রাবারটা পরে, তো অবশ্যই বাটনটা নিতে পারবে না, তো সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা বাটনটা বের করে নিছি, এখন আমরা আবার 2 নম্বর বাটনটা প্রেস করলাম, দেখেন হোম পজিশনে চলে আসলো। তো ভিউয়ার্স, দেখেন আমাদের যে বাটন থিকনেস গাইডটা আছে, এই গাইডটা দেখেন এক সাইডে বাঁকা হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই যে এল কি স্ক্রু, আলমিনিয়াম এল কি স্ক্রু দুটো লুজ দিয়ে আমাদের এটা পজিশনটা ঠিক করতে হবে। তো ভিউয়ার্স, দেখেন এই পজিশনটা এমনভাবে রাখতে হবে যে আমাদের যে স্পিন রাবারটা আছে, এই স্পিন রাবার এই থিকনেস গাইডের ঠিক মাঝখানে যে কাটা আছে কাটা বরাবর রাখতে হবে। যখন স্পিন রাবার বাটন রিসিভ করবে তখন যেন কোথাও বাধাগ্রস্ত না হয় অথবা ঠিক পজিশনে থাকে। দেখেন এখন ঠিক পজিশনেই আছে, আমরা ভিউয়ার্স আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এখন পজিশন ঠিক আছে, দেখেন একদম বরাবর সোজা আছে। তো আমরা এবার সুন্দর করে আবার স্পিন রাবার বাটনটা প্রেস করলাম 4 নম্বর, তো এবার আমরা স্ক্রুটা স্ক্রু দুটো ভালো করে টাইট দিয়ে দিব। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অন করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা এর পরবর্তীতে আমরা এই বাটন ফিডারে এক্স এবং ওয়াই কীভাবে আপনারা চেঞ্জ করবেন, তো আমরা সেই এক্স ওয়াই পজিশন নিয়ে তার পরবর্তী একটি ভিডিও তৈরি করব।
তো সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভিউয়ার্স। তো চলুন ভিউয়ার্স, এবার আমাদের মেশিন রানিং হয়ে গেছে, তো আমরা ম্যানুয়ালি দেখতেছি, দেখেন এখন ঠিক আছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখেন এখন ভিউয়ার্স সবগুলো বাটন কিন্তু রিসিভ করতেছে। তো চলুন আমরা এবার মেশিনটা সুইং করে দেখি। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।